হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা শুরু করব ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল, প্রথম পার্ট। ধারক ধারকত্বের এখন একটা টপিক বাকি আছে, যেটা হচ্ছে কি আবেশ যন্ত্র, ভ্যান্ডিগ্রাফ জেনারেটর। তার সাথে কিছু অঙ্ক জুড়ে দিয়ে আর একটা পার্ট বের করবো যেটা পরে। তো ওহমস ল তোমরা আগে ক্লাস 10 পড়েছো, মানে এই সম্পর্কে জানো তোমরা। যেগুলো জানো একটু হালকা করে বলে দিচ্ছি। তোমরা প্রথমে জানো কারেন্ট কি জিনিস জানো সেটা। কারেন্ট হচ্ছে কি প্রবাহ, আহিত কণার স্রোত। ঠিক আছে, আহিত কণার স্রোত বলতে কিউ বাই টি ইকুয়াল টু আই। এর একক হচ্ছে কি অ্যাম্পিয়ার, যেটা আমরা ব্যবহারিক ক্ষেত্রে ইউজ করি। আর কিউ হচ্ছে কি আধান, টি হচ্ছে সময়। একক সময়ে যে পরিমাণ আধান যায় তাকে বলা হয় কি কারেন্ট। ওহমের সূত্র পড়েছি কি, যে কোন পরিবাহীর ভৌত অবস্থা এবং অন্যান্য উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, ধরো এই একটা আছে পরিবাহী, এটা এ এটা বি, এই দুটো প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে কত, ভি বি মাইনাস ভি এ ইকুয়াল টু ভি। তাহলে এর মধ্যে যে প্রবাহ মাত্রা যায়, প্রবাহ মাত্রা কি বিভব প্রভেদের সমানুপাতিক। কারেন্ট প্রপোর্শনাল টু পোটেনশিয়াল ডিফারেন্স, আই প্রপোর্শনাল টু ভি। এটাকে ঘুরিয়ে লিখবো কত, ভি প্রপোর্শনাল টু আই, নিয়ে করবো কি ভি ইকুয়াল টু আই আর, যেখানে আরটা কি বলা হয় ধ্রুবক বলা হয়। সে ধ্রুবকটা কি রোধ, মানে প্রবাহ যেতে বাধা দেয়, আহিত কণাকে যেতে বাধা দেয়। কারেন্ট মানে হচ্ছে কি আহিত কণার স্রোত। তারপরে কি করেছিলাম, এই রোধের বিভিন্ন কম্বিনেশন করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। শ্রেণী সমবায়, শ্রেণী সমবায় কোনটা, এটা হচ্ছে রোধের শ্রেণী সমবায়, যেটা ধারকের আমরা শ্রেণী সমবায় করেছিলাম। ঠিক সেরকম ধারকের ক্ষেত্রে ফর্মুলা যা ছিল, রোধের ক্ষেত্রে তা উল্টো হয়ে যাবে। এটা হচ্ছে শ্রেণী সমবায় কত হবে, এটা যদি আর ওয়ান হয়, এটা যদি আর টু হয়, এটা যদি আর থ্রি হয়, তাহলে আর কত হবে, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, এটা হচ্ছে কি শ্রেণী সমবায় রোধ। সমান্তর সমবায় কত হবে, এটা হচ্ছে কি সমান্তর সমবায়, এটা হচ্ছে সমান্তরাল সমবায়। এটা যদি আর ওয়ান হয়, এটা যদি আর টু হয়, যদি আরো থাকে তাহলে কি হবে, ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। ধারকের ক্ষেত্রে কি হবে, এটা সমান্তরালের শ্রেণী শ্রেণীর সূত্র, আর এটা হচ্ছে কি সমান্তরালের সূত্র, তাই তো। তো ধারকের যেমন অঙ্কগুলো আছে, বিভিন্ন নেটওয়ার্ক আছে, মানে করতে সিম্পলিফাইড করতে হয়, রোধের ক্ষেত্রেও সিম্পলিফাইড করতে হবে, খালি ফর্মুলাটা আলাদা হবে, প্রসেস সম্পূর্ণ একই। চলো আমরা শুরু করি, ইনিশিয়াল থেকে শুরু করি। প্রথম হচ্ছে কারেন্ট কি জিনিস। কারেন্ট বলতে আমরা সাধারণত বুঝি কি স্রোত, কারেন্ট বলতে স্রোত। কার স্রোত, এখানে স্রোত বলতে কি আধানগ্রস্ত কণার, এক কথায় বলবো কি আধানগ্রস্ত কণার স্রোতকে বলবো কি আমরা কারেন্ট। তো আধানগ্রস্ত কণা বলতে কি আহিত কণা, আধানগ্রস্ত কণা বলতে আহিত কণা, আহিত কণা। সেটা কি হতে পারে, পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। এরপর হচ্ছে কি ফিজিক্সের ক্ষেত্রে আমাকে মেজার করতে হবে, মেজার কোয়ান্টিটি দরকার, মানে কিছু পরিমাপ করতেই হবে আমাকে, কারণ এক্সপ্রেস করতে গেলে পরিমাপের দরকার হয়। সেক্ষেত্রে কি নেবো, ধরে নাও এই একটা পরিবাহী নিয়েছো, এই পরিবাহীটার যে কোনো একটা প্রস্থছেদ নাও, যে কোনো প্রস্থছেদ, যেখানে খুশি এখানেটা কি প্রস্থছেদ নিলাম, এর হচ্ছে কত এ। নিয়ে ধরে নাও টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, তাহলে দেখি কি হচ্ছে আধান প্রবাহিত হচ্ছে কত পরিমাণ, কিউ পরিমাণ। কোন দিকে হচ্ছে, এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, কত সময়ে, টি সময়ে। তাহলে টি সময়ে আধান প্রবাহিত হয় কত, কিউ পরিমাণ। তাহলে একক সময়ে কত হবে, কিউ বাই টি, এটাকে বলা হয় কি আই কারেন্ট। তাহলে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থছেদের মধ্যে, সংখ্যাটা লিখতে পারি এভাবে, কোন পরিবাহীর পরিবাহীর যে কোনো
প্রস্থ ছেদে মধ্যে দিয়ে একক সময়ে, এখানে একক সময় বলতে কি, এটা সেকেন্ড, এককটা কিন্তু সেকেন্ড, সব সময় সেকেন্ড নেব, একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় হয় তাকে বলা হয় কারেন্ট বা তড়িৎ প্রবাহ। লেখা আসছে কত, আই ইকুয়াল টু হলে কত, কিউ বাই টি, সংজ্ঞাটা কেমন আসছে, টি ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে আই ইকুয়াল টু কি হচ্ছে, কিউ। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কি, আই কারেন্ট আর কিউ হচ্ছে কি আধান, দুটো জিনিস আলাদা। তাহলে বলতে পারি কি, তার সংখ্যাগত মানকে বলা হয় কারেন্ট, বলতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখে নেবো, এটা যদি এরকম হয় যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অল্প হয়, বা এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, এটা নিলাম এ ক্ষেত্রফল, ঠিক আছে, এ, এখানে হচ্ছে কি ডেল টি সময়ে ডেল কিউ আধান প্রবাহিত হয়, তাহলে একক সময়ে কথা হবে ডেল কিউ বাই ডেল টি। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে কি লিখবো, আই ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল টি, যদি অবকলন আকারে লিখি, যদি অবকলন আকারে লিখি তাহলে কি লিখবো, যে আমি ডেল কিউ, সরি, আই ইকুয়াল টু লিখতে পারি কত, আই ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্স টু জিরো যদি হয় তাহলে ডেল কিউ বাই ডেল টি ইকুয়াল টু ডি টি ডি কিউ বাই ডি টি, এটা হলো কি আই আর এ। যদি এমন হয়, এখান থেকে তোমাকে তড়িৎ আধান মানে কতটা তড়িৎ আধান প্রবাহিত হলো সেটাও বের করতে দেয়, তাহলে এখান থেকে আরো লেখা যায় কি, ডি কিউ ইকুয়াল টু আই ডি টি, মানে কত আসবে, কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আই ডি টি, এখানে জিরো টু টি সেকেন্ড নিতে পারো, যে কোনো সেকেন্ডের মধ্যে দিয়ে প্রবাহিত আধানের মান, ঠিক আছে, জিরো থেকে টি সেকেন্ডের মধ্যে, জিরো থেকে টি সেকেন্ডের মধ্যে, সেকেন্ডের মধ্যে প্রবাহিত আধানের মান। তাহলে যদি কোনো সময় কারেন্টের ইকুয়েশন বলে দেয়, ধর মানে কি, আই ইজ দ্য ফাংশন অফ টি, যদি এরকম বলে দেয়, যেমন ধর নাও আই ইকুয়াল টু বলে দিলে কত, টি স্কোয়ার প্লাস টু টি প্লাস ফাইভ, এরকম একটা ইকুয়েশন বলে দিল, তাহলে জিরো থেকে দুই সেকেন্ডে কারে আধান প্রবাহিত আধান কত হবে, প্রবাহিত আধান আধানের মান নির্ণয় করো, জিরো থেকে দুই সেকেন্ড সময়ে প্রভাবিত আধানের মান নির্ণয় করো, তখন কি করবো, সিম্পলি এখানে আয়ের ইকুয়েশনটা এখানে পুট করে দেবো, নিয়ে ইন্টিগ্রেশন করে দেবো, ঠিক আছে, দেখাচ্ছি, তুমি এটা নোট করো, বাম দিকটা নোট করো, নোট করা হয়েছে, তাহলে কত আসবে দেখো তো, কিউ ইকুয়াল টু আসছে ইন্টিগ্রেশন অফ, এটা ইন্টিগ্রেশন করছি, টি প্লাস টু টি প্লাস ফাইভ ইন্টু ডিটি জিরো টু টু, দুই সেকেন্ড বলা আছে, তাহলে কত হবে, এখানে দেখো তো টি স্কোয়ার ছিল, একবার ইন্টিগ্রেশনটা করে দিচ্ছি, তোমরা অনেক বড় হয়ে গেছো, কত হবে, সমান টি কিউ বাই থ্রি, কত লিমিট, জিরো থেকে টু, প্লাস টু টি স্কোয়ার বাই টু, জিরো থেকে টু, প্লাস ফাইভ টি, জিরো থেকে টু, ঠিক আছে। তাহলে টি এর মান যদি জিরো বসায় সবগুলো জিরো হবে, তাহলে আসছে কত, টু টু দি পার থ্রি বাই থ্রি প্লাস টু টু দি পার ফোর প্লাস ফাইভ ইন্টু টু, তাই তো, কথা হবে এটা আমার,
8 by 3 plus, sorry, 2 to the power 4, 9, 2 to the power 2, 4 plus 10, এত কুলম বা এটা লিখতে পারি কত 14 আর এটা 3 দুগুণে 6 তাহলে 16.67 কুলম ঠিক আছে 2 সেকেন্ডে এত কুলম আধান প্রবাহিত হবে এরপর কারেন্টের ইউনিট কি হবে ইউনিট ইউনিট দেখো আয়ুষ্মান কত নিলাম আমরা কিউ বাই টি তাহলে এখান থেকে যদি লেখা হয় ইউনিট এসআই কি লিখব কুলম এটা কত জানি আমরা কুলম পার সেকেন্ড অর্থাৎ কি আসছে কুলম পার সেকেন্ড কিন্তু আমাদের ব্যবহারিক একক কি ব্যবহারিক একক ব্যবহারিক একক হচ্ছে অ্যাম্পিয়ার বাংলায় লিখে দিচ্ছি অ্যাম্পিয়ার एम्पियर एके ए द्वारा प्रकाश करा है एके ए द्वारा प्रकाश এরপর এর সিজিএস এ একক আছে এখান থেকে যদি সংজ্ঞাতে লিখি 1 एम्पियर এর সংজ্ঞা যদি এভাবে লিখি 1 एम्पियर 1 एम्पियर এর অর্থ কি আসবে এটাকে 1 एम्पियर মানে কি আমাকে এগুলো সবটাকে 1 করতে হবে তাহলে কত করব দেখো তো যদি t equal to 1 হয় t equal to 1 সেকেন্ড হলো q equal to হলো কত 1 কুলম তাহলে i equal to কত আসবে 1 एम्पियर ঠিক আছে তাহলে কোন পরিবাহীর কোন প্রস্থছেদের মধ্যে পরিবাহীর কোন প্রস্থছেদের মধ্যে একক সময় যদি 1 কুলম আধান প্রবাহিত হয় একক সময়ে যদি 1 কুলম আধান প্রবাহিত হয় তাকে বলবো কি 1 एम्पियर ঠিক আছে এরপর খেয়াল রাখবে সবসময় t এর মানটা অনেক সময় বলে দেয় কি t টাইম মিনিটে বলে দেয় ঘন্টায় বলে দেয় কারেন্টে মান বের করতে হয় তাহলে মিনিট ঘন্টা যাই বলুক না কেন এটাকে অলওয়েজ কিসে করব সেকেন্ডে প্রকাশ করতে হবে সব সর্বদা সর্বদা সেকেন্ড এ প্রকাশ করবে অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে ঠিক যদি আমি সিজিএস টা ইউজ করি তখন কত আসবে এখানে দেখো এখানে q equal to এটা t তো 1 সেকেন্ড থাকবে q equal to 1 কুলম থাকবে 1 esu থাকবে তাহলে 1 esu কারেন্টকে এটাকে বলবো কি কারেন্টের মান 1 esu বলবো ঠিক আছে ওটা পরবর্তীকালে নাম আছে আলাদা আবার যদি emu emu একটা আছে কত emu ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট এস হিসাবও লিখতে পারো ঠিক আছে আমি এটা নিয়ে যাচ্ছি না বিস্তারিত আমি ভিডিওটা পজ করে লিখে দেবো এই তিনটে সংজ্ঞা এই সংজ্ঞাটাও লিখে দিচ্ছি একসাথে তোমরা নোট করে রাখবে ঠিক আছে তাহলে পরিবাহীর যে কোনো প্রস্থছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম আধান প্রবাহিত হলে তাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার বা তাকে ধরা হয় 1 অ্যাম্পিয়ার প্রতি প্রবাহমাত্রা ঠিক সিমিলারলি একই হবে কি এখানে 1 সেকেন্ডই থাকবে 1 কুলমের জায়গায় কি হবে 1 ESU আর এটা কথা হবে 1 ESU তড়িৎ প্রবাহ মাত্রা ঠিক এখানে লেখা আছে দেখো 1 ESU তড়িৎ প্রবাহ মাত্রা সংজ্ঞা একই খালি মানগুলো পাল্টাবে সেকেন্ডটা একই থাকবে আধানটা পাল্টাবে একে বর্তমান নাম কি আছে স্ট্যাট অ্যাম্পিয়ার আর এটা যে কি অ্যাব অ্যাম্পিয়ার যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট EMU সেখানে কিউ এর মানটা কত হবে 1 EMU এদের সম্পর্কগুলো দেওয়া আছে 1 ESU সমান 1 বাই সি সি বলতে কি শূন্য মাধ্যমে আলোর বেগ এটা সি বলতে শূন্য মাধ্যমে আলোর বেগ 1 অ্যাম্পিয়ার সমান 3 10 টু দ্য পাওয়ার 9 EMU তড়িৎ প্রবাহ মাত্রা সমান হচ্ছে কত 1 বাই 10 EMU 1 বাই 10 EMU তড়িৎ প্রবাহ মাত্রা তাহলে জাস্ট জেনে রাখার জন্য অত বোঝানোর কিছু নাই বললাম জাস্ট লিখে নিলাম টাইম নষ্ট করলাম না লিখতে গিয়ে তোমার এটা নোট করে রাখবে তবে মনে রাখবে সবসময় আমাদের ব্যবহারিক একক হচ্ছে কি অ্যাম্পিয়ার কুলম পার সেকেন্ড এটাও ইউজ হবে না সবসময় ইউজ হবে অ্যাম্পিয়ার যেখানেই যাও না কেন যে কোনো দোকানে যাবে ইলেকট্রিক দোকানে সেখানে অ্যাম্পিয়ার হিসেবে চিহ্নিত হবে ঠিক আছে আমি পরবর্তীকালে অঙ্ক করব সেখানেও অ্যাম্পিয়ারই ইউজ করব নোট করে রাখো এরপর দেখো কারেন্টের সংজ্ঞা দেওয়ার সময় ছবি এঁকেছিলাম কেমন এরকম একটা ছবি এঁকেছিলাম তাই তো এখানে নিয়েছিলাম কি একটা প্রস্থছেদ নিয়েছিলাম এখানে এ বলেছিলাম সেখানে বলেছিলাম কি যে কিউ পরিমাণ আধান টি সেকেন্ডে প্রবাহিত হলে আই ইকুয়াল টু বলা হয় কি q
কিউ বাই টি, এখানে এর কোনো ভূমিকা ছিল না। তাহলে একটা পরিবাহীর প্রস্থচ্ছেদ যেমনই হোক না কেন, যদি এরকমও হয়, এরকমও হয় পরিবাহীটা, তাহলে বিভিন্ন প্রস্থচ্ছেদ, এটা যদি এ হয়, এটা বিভিন্ন এ, তাহলে এখানে মানগুলো কি আছে, এটা এ, এটা এ এ টু, এটা এ ওয়ান, এটা এ থ্রি, মানগুলো বিভিন্ন। এখানে যদি আই কারেন্ট যায়, তাহলে এর জন্য কত হবে, আই হবে, এর জন্য কত হবে, আই হবে, এর জন্য কত হবে, আই হবে। তাহলে প্রস্থচ্ছেদটা প্রবাহের জন্য কি হচ্ছে, প্রস্থচ্ছেদটা কোনো ফ্যাক্ট করছে না। তাছাড়া হচ্ছে কি, আয়টা হচ্ছে কি, প্রবাহ মাত্রাটা স্কেলার কোয়ান্টিটি, এটা স্কেলার কোয়ান্টিটি। কেন স্কেলার কোয়ান্টিটি, প্রবাহ মাত্রা কি বললাম, প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা বলতে কি, তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি। কেন স্কেলার রাশি, কারণ ভেক্টর যোগের যোগের সূত্র মানে না। তাহলে কি মানে, কি জন্য আমি একে ভেক্টরের সাথে তুলনা করতে পারি, মানে কেন ভাবছি এটা ভেক্টর রাশি হবে না, কেন ভাবছি আমি এটা ভেক্টর রাশি নয়, কারণ হচ্ছে কি, তড়িৎ প্রবাহের একটা নির্দিষ্ট অভিমুখ আছে, একটু পরে আসব, তড়িৎ প্রবাহের প্রবাহের একটা নির্দিষ্ট অভিমুখ আছে, তাই তো, সেটা একটু পরে আসছি। তাহলে এখানে কি বললাম, যে সব জায়গাতে কারেন্টের মানটা সমান যদি হয়, তাহলে কি ক্ষেত্রফলটা কোনো ইফেক্ট ফেলবে না, ফেলবে নাকি? হ্যাঁ, তার জন্য কি নেবো, কারেন্ট ডেন্সিটি নেব, সেটা হচ্ছে কি, কারেন্ট ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটি। একে কি দিয়ে প্রকাশ করা হয়, জে দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল জে স্মল জে। এটা হচ্ছে কি, ভেক্টর কোয়ান্টিটি, যেটা হচ্ছে কি, ভেক্টর কোয়ান্টিটি। ধরে নাও আমি যদি লম্বভাবে নিই, এখানে একটা কথা আছে কি, যে ধরুন এখানে একটা প্রস্থচ্ছেদ দেওয়া হয়েছে এরকম, তাহলে এ প্রস্থচ্ছেদের মধ্যে কিউ সময়ে টি যাচ্ছে, কিউ, আচ্ছা টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, এবার আধানটা কেমন যেতে হবে, লম্বভাবে যেতে হবে, লম্ব হবে, মানে এটাকে বাদ দিয়ে আমি ছবিটা এভাবে আঁকি, তাহলে কেমন হবে, ধরুন এরকম একটা প্রস্থচ্ছেদ নেওয়া হয়েছে, ঠিক আছে, এর মধ্য দিয়ে তাহলে এই তলের অভিমুখ কোন দিকে হবে, এটা যদি এ প্রস্থচ্ছেদ হয়, তাহলে অভিমুখটা কোন দিকে হচ্ছে, এদিকে হচ্ছে এ অভিমুখ, এ ক্যাপ। আর কারেন্ট যাচ্ছে কোন দিকে, আধান প্রবাহিত হচ্ছে কোন দিকে, এদিকে কিউ। তাহলে আমাকে কেমন নিতে হবে, এই তলটা লম্ব হবে নিতে হবে, লম্ব হবে নিলে তবে আমি কারেন্ট ডেন্সিটির কথা ভাববো। তাহলে লম্ব হবে কেমন, এটাকে আমি একটা লম্ব উপাংশ নিলাম, এটা উপাংশ, এটা কত হলো, এ কস থিটা, এটা হচ্ছে কি মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা। তাহলে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কথাটা আউট হয়ে যাবে, হবে কি, একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে বা একক ক্ষেত্রফলের মধ্যে লম্ব হবে যে পরিমাণ আধান প্রবাহিত হয় একক সেকেন্ডে, তাকে বলা হয় কি, কারেন্ট ডেন্সিটি। তখন কি ছিল, এ প্রস্থচ্ছেদের মধ্যে টি সময়ে কিউ পরিমাণ আধান যায়। তাহলে কত, এ এ ক্ষেত্রফলের মধ্যে টি সময়ে কিউ পরিমাণ, এখানে কত একক সময়ে কত ছিল, এটা যদি এক করে দিয়েছিলাম তখন কত ছিল, কিউ বাই টি, এটা হচ্ছে কত, আই, এটা হচ্ছে কত, এ ক্ষেত্রফলই ছিল। এখন এটাকে ওয়ান করে দিলাম, মানে এটাকেও কি করলাম কি, তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে একক সেকেন্ডে যে পরিমাণ কারেন্ট যাবে সেটা কত হবে, কিউ বাই টি ইন্টু এ, তারপরে কত আসছে, আই বাই এ, এটাকে হচ্ছে কি, কারেন্ট ডেন্সিটি। খালি এর সাথে একটা কথা ইন্ট্রোডিউস হবে কি, যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই হবে কি, লম্ব হবে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় কি, কারেন্ট ডেন্সিটি। তাহলে এখানে কি লিখবো, কোনো পরিবাহীর কোন পরিবাহীর প্রতি একক প্রস্থচ্ছেদের মধ্যে লম্বভাবে যে পরিমাণ প্রবাহ যায় তাকে বলবো কি, কারেন্ট ডেন্সিটি। জে ইকুয়াল টু কত লিখবো, আই বাই এ, ঠিক আছে, এখানে কিউ বাই টি এ লিখলাম না, আই বাই এ।
তাহলে রাশিটা কি ইন্ডিকেট করছে দেখো, যেখানে বললাম কি যে এখানের মধ্যে কারেন্ট পরিবাহী পোস্ট মানে অসম হলেও বিভিন্ন জায়গাতে কি হচ্ছে কারেন্টের মানটা সব জায়গাতে সমান হচ্ছে, সরু মোটা যাই হোক না কেন কারেন্টের মানটা সমান, কিন্তু এর মানটা পাল্টে যাবে। তাহলে এটা হচ্ছে কি প্রত্যেকটা বিন্দুতে আলাদা হবে। তাহলে এটা কি করবে, পদার্থে পরিবাহীর প্রতিটি বিন্দুর বৈশিষ্ট্যকে প্রকাশ করবে, প্রতিটি বিন্দুর বৈশিষ্ট্যকে প্রকাশ করবে। আর কারেন্ট কি করবে, আর কারেন্টটা কি করবে, কারেন্ট কারেন্ট পরিবাহীর সার্বিক বৈশিষ্ট্য কে প্রকাশ করে। তা যদি পার্থক্য লিখতে দেওয়া হয়, 1 নম্বর পার্থক্য কি লিখবো, এই দুটো লিখে দেবো, সংজ্ঞা লিখতে পারো, তারপর এই দুটো লিখবে, তারপর কি কারেন্ট স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি, কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার, এর ইউনিট কত হবে, কারেন্ট ডেন্সিটি ইউনিট অফ কারেন্ট ডেন্সিটি কত হবে, জে ইকুয়াল কত জানি আই বাই সরি আই বাই এ মানে হচ্ছে কত অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, মাত্রা কত হবে, ডাইমেনশন কত হবে বের করবে তোমরা, ঠিক আছে। এখানে কিউ সমান কত জানি আমরা আই টি, তাহলে আই সমান কত হবে কিউ বাই টি, এর মাত্রা আই ধরা হয়, ঠিক আছে, অ্যাম্পিয়ার তাহলে আই এল স্কোয়ার হবে এটা, ঠিক আছে। তাহলে এটা একক বলে দিবে, এটা কি পরিবাহী প্রত্যেকটা বিন্দু, কারণ কি প্রত্যেকটা বিন্দুতে মান আলাদা হবে, এটা ভেক্টর কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটি, এটা সার্বিক বৈশিষ্ট্য প্রকাশ করে, এটাকে বিন্দুর বৈশিষ্ট্য প্রকাশ করে, আর সংজ্ঞাগুলো, ঠিক আছে, নোট করে নাও। এরপর হচ্ছে হ্যাঁ আরেকটা কথা, যে এটা কি পরিবাহী সার্বিক বৈশিষ্ট্য কেন বলছি, কারণ হচ্ছে কি আধানের সংরক্ষণ নীতি অনুযায়ী হচ্ছে কি আধান কোনো সময় জমা থাকবে না পরিবাহীর মধ্যে, প্রবাহিত হবে। তাহলে আধানের সংরক্ষণ নীতি অনুযায়ী কি হবে, পরিবাহীর মধ্যে সব জায়গাতে প্রবাহমাত্রা সমান হবে, ঠিক আছে। তাহলে এখানে সব জায়গায় সমান হচ্ছে কেন বলবো, যে আধানের সংরক্ষণ নীতি অনুযায়ী, আধানের সংরক্ষণ নীতি অনুযায়ী, আধানের সংরক্ষণ সংরক্ষণ নীতি অনুযায়ী কি হবে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে সব জায়গাতে সমান কারেন্ট প্রবাহিত হবে। এটা একটা কোশ্চেন দেয় মাঝে মাঝে দেখবে এমসিকিউ এ, যে কোন জিনিসটা অপরিবর্তিত থাকে, কারেন্ট ডেন্সিটি কারেন্ট আরো দুটো তিনটে কোয়ান্টিটি দিয়ে দেয়, তা কি বলবো কারেন্ট ডেন্সিটি পরিবর্তিত হবে আর কারেন্টের মানটা একই থাকবে, ঠিক আছে, নোট করে নাও। এরপর এটাকে আমি কি অবকলন আকারে প্রকাশ করতে পারি, সেটা কেমন হবে দেখো, যদি এই ক্ষেত্রফলটাকে এরকম ছিল যেটা, সেটাকে আমি নিলাম কত ডেল এ, তাহলে এর যে উপাংশটা নিচ্ছি ক্ষেত্রফলের মানে লম্ব দিক বরাবর, এদিকে হচ্ছে কত ডেল এ কস থিটা, আর এদিকে যাচ্ছে কত কারেন্ট আই, লম্ব হবে নিগত হচ্ছে, তাহলে কত লিখবো আমরা, জে ইকুয়াল টু আই ডিভাইডেড বাই ডেল এ কস থিটা, লিখতে পারি তো ডেল এ কস থিটা। যদি বলো যে না আইটাকেও আমি ডেল আই লিখবো, এটাকেও লিখতে পারো, এটাকে আমি লিখতে কি ডেল আই লিখলাম, তাহলে এটাকেও কি লিখবো ডেল আই, তাহলে ডেল আই ইকুয়াল টু কি লিখতে পারি, জে ইন্টু ডেল এ কস থিটা। যদি টেন্স টু জিরো নিই, অবকলন আকারে লিখি টেন্স টু জিরো, মানে হচ্ছে কি ডেল আই টেন্স টু যদি জিরো হয়, বা ডেল এ টেন্স টু জিরো হয়, ডেল এ টেন্স টু যদি জিরো হয়, তাহলে কী লিখবো আমি এখানে, ডি আই বাই ডি ডি আই ইকাল টু জে
into dA cos theta. তাহলে ভেক্টর ফর্মটা কি হবে? তাহলে I equal to লিখতে পারি কত? J integration J dot dA. এটা ভেক্টর ফর্ম। আইটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি। বা এখানে তুমি এইভাবে লিখতে পারো যে I equal to বা ডেল I equal to J dot ডেল A. এই আইটা হচ্ছে কি? যেটা হচ্ছে কি একটা মাইক্রোস্কোপিক কোয়ান্টিটি, মাইক্রোস্কোপি কোয়ান্টিটি, আণুবীক্ষণিক রাশি। আর হচ্ছে কি সার্বিক রাশি হচ্ছে কি কারেন্টের মানটা। তাহলে এটা মনে রাখবে, তাহলে আয়ের মানটা এখান থেকে পাবে কত? জে ডট ডি এ এখান থেকে বের করতে পারবে, ইন্টিগ্রেশন লিমিট করবে এটা সেই কারেন্ট ডেন্সিটি দিয়ে। আর এটা ছিল কত? আই ইকুয়াল টু, এটাও লেখা যাবে ইন্টিগ্রেশন অফ কত হবে, এটা কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আই ডি টি, এটাও ছিল একটা ইকুয়েশন কারেন্টের। আর একটা ইকুয়েশন কী পড়লাম যে আই ইকুয়াল টু ডি কিউ বাই ডি টি, ঠিক আছে। এরপর দেখো কারেন্টে কি বললাম যে এটা ভেক্টর রাশি কেন বলবো, মানে কেন ভাববো ভেক্টর রাশি কারেন্টটাকে, ভাবা হয়েছিল কারণ কি যেটা এর অভিমুখ আছে নির্দিষ্ট অভিমুখ, তাই ভেবেছিলাম কি এটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু আসলে এটা ভেক্টর কোয়ান্টিটি নয়, এটা স্কেলার কোয়ান্টিটি, কারণ অভিমুখটা একই থাকলেও তারা ভেক্টর যোগের নিয়মটা মানে না। ভেক্টর যোগের নিয়ম বলতে কেমন, ধরে নাও এই একদিক থেকে একটা তার নিয়ে এলে, এদিক থেকে একটা তার নিয়ে এলে, দুটো তারকে যুক্ত করলে এখানে হচ্ছে কি 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখানে হচ্ছে কি 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, নিয়ে এই তার দুটো এখানে এলো। তাহলে এটা যদি ভেক্টর কোয়ান্টিটি হয়, এটা যদি একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, এদের লব্ধিটা কত হবে এদিক বরাবর? নিশ্চয়ই 15 অ্যাম্পিয়ার হবে না? তাহলে যদি ভেক্টর কোয়ান্টিটি হতো তাহলে যোগটা কত হতো? 15 কোয়ান্টিটি থেকে কম হতো, কিন্তু এখানে কত হবে এর মানটা 15 অ্যাম্পিয়ার হবে, তাহলে এখানে ভেক্টর যোগের নিয়মটা মানছে না, ঠিক আছে। এবার হচ্ছে কি ডাইরেকশন, মানে কারেন্ট কোন দিকে যাবে, কারেন্ট কোন দিকে যাবে, প্রবাহের অভিমুখ, প্রবাহের অভিমুখ, প্রবাহের অভিমুখ। এ একটা পাত্র আছে, এ একটা পাত্রে আর এ একটা পাত্র আছে, আচ্ছা বলো তো জল কোন দিকে যাবে, জল কোন দিক থেকে কোন দিকে যাবে? এখানে একটা পাইপ লাগিয়ে দেওয়া হয়েছে, কে বলতে পারবে? বলতে পারবো না, কারণ যতক্ষণ আমি জানতে পারছি এর লেভেলটা কত, জলের লেভেলটা কার, এখানে আমি জলই দিই নাই। তো ধরো না এর লেভেল হচ্ছে এতটা, এই লেভেল হচ্ছে এতটা, আর এর লেভেল হচ্ছে এতটা, এখানে হচ্ছে যা জল আছে এখানে তার থেকে অনেক বেশি জল আছে, এখানে জলের পরিমাণ অনেক বেশি আছে, পাত্র অনেক বড়, এখানে জল কম আছে, কিন্তু জল কোন দিকে যাবে, প্রবাহিত হবে এই দিকে প্রবাহিত হবে। তাহলে পাত্রে কী পরিমাণ জল আছে তার উপর নির্ভর করছে না যে কোন দিকে যাবে, নির্ভর করছে কার উপরে, জলের লেভেলের উপর নির্ভর করছে যে জলটা কোন দিকে প্রবাহিত হবে। তো জল কোথা হবে উচ্চ বিভব থেকে, এটাকে যদি বিভবের সাথে কল্পনা করি তাহলে প্রবাহ, প্রবাহ উচ্চ বিভব থেকে, বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। এ সাধারণত কি হয়, পজিটিভ আধানের বিভবটাকে ধরা হয় কি উচ্চ বিভব, আর নেগেটিভ আধানের বিভবটাকে ধরা হয় কি নিম্ন বিভব। তো সেখানে একটা কম্প্যারিজন থেকে যাবে, যেমন হচ্ছে কি ধরে নাও এটা আছে হচ্ছে কত প্লাস টু ভোল্ট, এটা হচ্ছে কত, এরপর হচ্ছে 10 ভোল্ট, প্লাস 10 ভোল্ট, তাহলে এখানে উচ্চ কোনটা, এটাকে উচ্চ এটাকে নিম্ন, তাহলে কারেন্ট যাবে কোন দিকে, এদিক থেকে এদিকে। যদি এটা হয় কি মাইনাস টু বিভব প্লাস, আর এটা যদি মাইনাস টু হয় ভোল্ট, তাহলে কারেন্ট কোন দিকে যাবে, কার বিভবের মান বেশি, এর মান বেশি এর কম, তাই তো। তাহলে এটা কী করবে, পজিটিভের মতো আচরণ করবে, আর এটা নেগেটিভের মতো আচরণ করবে, তখন কারেন্ট যাবে কোন দিকে, এই দিকে। এটা খেয়াল লাগবে, অনেক অঙ্কের ক্ষেত্রে ইউজ করা হয়। এ হচ্ছে কারেন্টের প্রকারভেদ কয়টা, কয় প্রকার, প্রকারভেদ
প্রকারভেদ। এখানে আমি বোর্ডটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি লিখছি, নোট করা থাকলে নোট করে নেবে, ভিডিওটা পজ করে নোট করে নেবে, এই জিনিসগুলো নোট করে রাখবে। তাহলে এখানে কি বললাম যে কারেন্ট হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, তারপরে আমি যাচ্ছি কি প্রকারভেদে যাচ্ছি। তাহলে উচ্চ বিভব কোনটা ধরুন, এটা হচ্ছে কি উচ্চ বিভব, উচ্চ বিভব, আর এটা হচ্ছে কি নিম্ন বিভব। তাহলে কারেন্ট কোন দিকে যাবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, এখানে যাবে আই। তো এখানে কি দেখেছিলাম, দুটো পাত্র রেখেছিলাম, পাত্রের মধ্যে কি জল যাচ্ছিল, তো এখানে কি যাবে, কি বলা হচ্ছে কারেন্টের সংজ্ঞাতে আহিত কণার স্রোত। এখানে আহিত কণার স্রোত হিসেবে আমরা ম্যাক্সিমাম ধরা হয় কি ইলেকট্রনটাকে, তো ইলেকট্রনে এখানে যাবে ইলেকট্রন ই, ইলেকট্রনটি কি নেগেটিভ চার্জ, তাহলে কোন দিকে যাবে। উচ্চ বিভব মানে কি, দেখো ধরে নাও এটা হচ্ছে কি মাইনাস টু ধরলাম, টু ভোল্ট, এটাকে ধরেছিলাম কি প্লাস টেন ভোল্ট, সরি মাইনাস টেন, টেন ভোল্ট। তাহলে এখানে মাইনাস টু ভোল্ট মানে কি, এর আধান হচ্ছে কি নেগেটিভ, এর আধানও নেগেটিভ, এখানে হচ্ছে কত কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান, এখানে হচ্ছে কত মাইনাস কিউ টু। এখানে টেন ভোল্ট মানে হচ্ছে কি, দেখো ভি ইকুয়াল টু কত হয়, যাই হোক না কেন ভি প্রপোর্শনাল টু কিউ, তাহলে হচ্ছে কি এর ঋণাত্মক আধান বেশি আর এর ঋণাত্মক আধান কম। তাহলে ঋণাত্মক আধান বেশি মানে কি ইলেকট্রনের সংখ্যা বেশি, ইলেকট্রনের সংখ্যা বেশি। তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে, এদিক থেকে দিয়ে যাবে না এদিক থেকে দিকে আসবে, এটা হচ্ছে কি উচ্চ বিভব ধরবো আমরা, উচ্চ, এটাকে ধরবো কি নিম্ন, কারণ নেগেটিভের দিকে যত নিচের দিকে যাবে তত নিম্ন হবে, আর এটা জিরোর দিকে আসতে মানে কি উচ্চ। এটা কি পাবাজিদের আগে থাকতো কত জিরো ভোল্ট থাকতো, এখানে যদি জিরো থাকতো এখানে জিরো ভোল্ট লিখতাম, তাহলে এটা হচ্ছে কি উচ্চ বিভব, এটা হচ্ছে কি নিম্ন বিভব। তাহলে এটা হচ্ছে উচ্চ আর এটা নিম্ন। কারেন্ট কোন দিকে বললাম, এদিক থেকে দিয়ে যাচ্ছে কারেন্ট, তাহলে এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি আছে, এখানে ইলেকট্রনের সংখ্যা কম আছে, তাহলে ইলেকট্রন কোন দিকে আসবে, ইলেকট্রন আসবে কোন দিকে, এইদিকে ই। তাহলে কারেন্ট যেদিকে যাচ্ছে ইলেকট্রন তার বিপরীত দিকে যাবে, তাহলে এদিকে যাবে কি ইলেকট্রনের অভিমুখ হচ্ছে এদিকে, তাহলে কি প্রবাহের যে ইলেকট্রনের অভিমুখ যেদিকে, ইলেকট্রনের ইলেকট্রনের প্রবাহের অভিমুখ কোন দিকে হয়, নিম্ন থেকে থেকে উচ্চ বিভবে বিভবে অভিমুখ যেদিকে হয়, তড়িৎ প্রবাহের অভিমুখ প্রবাহের অভিমুখ তার বিপরীত দিকে হয়, তার বিপরীত দিকে হয়, ঠিক আছে, তার বিপরীত দিকে বা বিপরীত দিকে একটা জিনিস লিখে দিই তাহলে কোনো কনফিউজ থাকবে না, ধরা হয়। এখানে যদি আমি সেই জলের এ ট্যাঙ্ক দিয়ে বিচার করি তাহলে কিন্তু আর পারা যাবে না, কারণ সেখানে হচ্ছে কি অন্যরকম কেস হয়ে যাচ্ছে। পরবর্তীকালে আবার ওই জিনিসটাই নিয়ে আসবো যখন একটা অন্তর্বর্তনী আর বহির্বর্তনী কনসেপ্ট আসবে, তখন তখন ম্যাচ করে যাবে। এবার দেখো প্রবাহের অভিমুখ হলো, আর যদি ধনাত্মক আধান যদি হয়, যদি ধনাত্মক আধান হয় তাহলে ধনাত্মক আধান যেদিকে যাবে, ধনাত্মক আধানের অভিমুখকে বা গতির অভিমুখকে প্রবাহের অভিমুখকেই ধরা হয় প্রবাহের অভিমুখ, তড়িৎ প্রবাহের অভিমুখ। ঋণাত্মক হচ্ছে কি বিপরীত আর ধনাত্মক হচ্ছে একই দিকে। কেন ধরা হয় ওরকম, কারণ ধনাত্মক আধান যাবে কোন থেকে, উচ্চ থেকে নিম্ন দিকেই যাবে। এ হচ্ছে কি প্রকারভেদ, এটা দুই প্রকার, একটা হচ্ছে কি ডিসি কারেন্ট, ডিসি বা ডাইরেক্ট কারেন্ট, কারেন্ট ডাইরেক্ট কারেন্ট বলতে কোনটা, যেটা হচ্ছে কি সময়ের সঙ্গে অভিমুখের কোনো পরিবর্তন ঘটে না, তাহলে যে প্রবাহ যে প্রবাহের
যে তড়িৎ প্রবাহের তড়িৎ প্রবাহের অভিমুখ সময়ের সঙ্গে পরিবর্তন হয় না তাকে বলা হয় সমপ্রবাহ বা ডিসি কারেন্ট। সেক্ষেত্রে কেমন একটা উদাহরণ, একটা ব্যাটারি, যদি একটা ব্যাটারি নেওয়া হয়, একটা ব্যাটারি নিশ্চয়ই দেখেছো, পেন্সিল ব্যাটারি, মোবাইলের ব্যাটারিগুলো, সেগুলো এটাকে ধরা কি পজিটিভ, এটাকে নেগেটিভ। এখানে যদি একটা কোনো একটা বাল্ব লাগিয়ে দাও, ঠিক আছে, এটা একটা বাল্ব রোল এখানে লাগিয়ে দিলে কারেন্ট সবসময় কী হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হবে, কোনো সময় অভিমুখ চেঞ্জ করবে না, মানটা কমতে পারে কিন্তু অভিমুখ চেঞ্জ হবে না। এরপর এমন যদি হয় কোনো কারেন্টের ক্ষেত্রে মানটা যদি স্থির থাকে, এটা হচ্ছে ডিসি কারেন্ট, যদি ডিসি প্রবাহের মান সময়ের সঙ্গে ধ্রুবক থাকে তাহলে তাকে বলবো কি, তাহলে তাকে বলা হয় ঘোড়ার ডিম, স্টেডি কারেন্ট, তাকে বলা হয় কি স্টেডি কারেন্ট, ঠিক আছে, বা স্থির প্রবাহ, ঠিক আছে, এটাকে স্টেডি কারেন্ট। আর দু নম্বর কী আছে, তাহলে এটা হচ্ছে কি অভিমুখটা, এর ক্ষেত্রে অভিমুখ একই দিকে আছে, এর ক্ষেত্রে অভিমুখ একই দিকে আছে, এর মান পরিবর্তন হবে, কারণ মানটা ব্যাটারি যত কি পাওয়ার কমে যাবে তত কী হবে কারেন্টের মানটাও কমে যাবে, কিন্তু এখানে ক্ষেত্রে কি মানটা একটা স্থির থাকবে সবসময়, হয়তো 1 অ্যাম্পিয়ার হলে 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার হলে 2 অ্যাম্পিয়ার, বা 10 অ্যাম্পিয়ার হলে 10 অ্যাম্পিয়ার। আচ্ছা 10 অ্যাম্পিয়ার মানে কী বলতো, 10 অ্যাম্পিয়ারের অর্থ কী, 1 সেকেন্ডে 10 কুলম আধান যাবে, তাই তো, 1 সেকেন্ডে 10 কুলম আধান যাবে, সেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। আর হচ্ছে কি ডিসি অল্টারনেটিভ কারেন্ট, এসি কারেন্ট, এসি এসি মানে হচ্ছে কি অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে, মানে হচ্ছে কি যে মানে কি বললাম যে সময়ের সঙ্গে, এটা হচ্ছে কি এখানে লেখা আছে কি যে তথ্যের অভিমুখ সময়ের সঙ্গে পরিবর্তন হয় না, আর এখানে কীভাবে পরিবর্তন হয় অল্টারনেটিং কারেন্ট, এটাকে এ করো, তাহলে এখানে হচ্ছে কি সময়ের সঙ্গে, সময়ের সঙ্গে অভিমুখের পরিবর্তন, অভিমুখের পরিবর্তন হয়, এর ক্ষেত্রে পজিটিভ বা নেগেটিভের কোনো ব্যাপার নাই। দেখবে আমাদের দৈনন্দিন জীবনে যে কারেন্টটা ইউজ করা হয় সেটা হচ্ছে সব এসি কারেন্ট, প্লাগে দেখেছো টু পিন প্লাগ, চারিটাকে এরকম দাও আর চারিটাকে এরকম দাও, এলে ফ্যান ঘুরবে, লাইট জ্বলবে, সবই হবে, সব কিছুই হবে, এরকম এরকম যাই করো না কেন, কারণ যেখানে পজিটিভ বা নেগেটিভের কোনো ব্যাপার নাই, তবু একটা থাকে নিউট্রাল থাকে, একটা ফেজ থাকে, ঠিক আছে। এটা হচ্ছে কি একে চিহ্নিত করা হয় কেমন হবে, এর চিহ্নটা কেমন দেওয়া হয়, এরকম দেওয়া হয়, এটা থাকা মানে কি এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এর ক্ষেত্রে চিহ্ন কেমন দেবো এরকম, কারণ কি এটা কোনো একটা মুহূর্তে এটা হচ্ছে কি পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তার পর মুহূর্তে কি এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাই চিহ্ন কোনো আমাদের দেবো না, পজিটিভ নেগেটিভের চিহ্ন কোনো ব্যাপার নাই, তাই বললাম আমি, ঠিক আছে, এটা হচ্ছে এর চিহ্ন। এর লেখচিত্র কেমন হবে, ডিসি কারেন্টের লেখচিত্র কেমন, এখানে লেখচিত্রটা কেমন হবে, যে সময়ের সঙ্গে স্থির, এটা যদি টি হয় আর এটা যদি আই হয় তাহলে লেখচিত্রটা কেমন হবে, ঠিক এরকম টাইপের, সময়ের সঙ্গে স্থির, এটা স্টেডি কারেন্ট দিয়ে দিলাম, স্টেডি কারেন্ট, মানটা পরিবর্তন হতে পারে তবে আমি স্টেডি কারেন্ট দিলাম। এর ফ্রিকোয়েন্সি কত, এফ ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, জিরো, আর এর সময়ের সঙ্গে অভিমুখ পরিবর্তন করে না বা মান চেঞ্জ হয় না, তো যা চেঞ্জ হয় না তার ফ্রিকোয়েন্সিগুলো আছে, ফ্রিকোয়েন্সি কারা আছে, যে পরিবর্তন হয়,
যে অভিমুখ পরিবর্তন করে, একবার এদিকে একবার এদিকে। সরল দোলক কী হয়, একবার কী হয় এদিকে যায় আর একবার এদিকে আসে, বিপরীত দিকে যাওয়া আসা করে বলে এটা কী হয়, এর ফ্রিকোয়েন্সি ব্যাপার আছে। একটা একটা বস্তু তার একটা বৃত্তপথকে কী করে, এই বৃত্তপথকে কি বারবার আবর্তন করে, তাহলে বৃত্তপথকে রিপিট করে বলে এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ব্যাপার আছে। কিন্তু এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কোনো ব্যাপার নেই, আর এর ক্ষেত্রে কী থাকবে, ফ্রিকোয়েন্সি ব্যাপার আছে। এর লেখচিত্রগুলো কেমন হবে, এটা এরকম হতে পারে, সাইন এ দিয়ে প্রকাশ করতে পারো, এটাকে কস দিয়ে প্রকাশ করতে পারো, এটা হচ্ছে কি টি আর এটা হচ্ছে আই, ঠিক আছে, এটা হচ্ছে টি এটা হচ্ছে আই, এটা এরকমও হতে পারে, ট্রায়াঙ্গুলার হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে, বা এরকম হতে পারে, এটা স্কোয়ার ওয়েভ বলা হয়, ঠিক আছে, এরকম হতে পারে। এটা দেখো একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ। কিন্তু এই ক্ষেত্রে দেখো যদি এরকম হয়, যদি এটা ধরে নাও টি আর এটা হচ্ছে আই, যদি এখানে এরকম হয় তাহলে এটাকে কী বলবো, এটা কিন্তু অভিমুখ পরিবর্তন করছে না, দেখো ধনাত্মক দিকেই আছে, এটা ধনাত্মক দিকেই আছে, ঋণাত্মক দিকে আসে নাই, তাহলে এর অভিমুখটা একই আছে সবসময়, মানটা ফ্লাকচুয়েট করছে ভ্যালুটা, তাহলে এটাকে আমি ডিসি কারেন্ট বলবো। কিন্তু একই রকম দেখতে এটা হচ্ছে কি এসি কারেন্ট, কারণ এটা একবার পজিটিভ একবার নেগেটিভ, এবার পজিটিভ একবার নেগেটিভ, ঠিক আছে। আমরা যে কারেন্টটা ইউজ করি দৈনন্দিন জীবনে সেটা হচ্ছে কি 50 হার্জ ফ্রিকোয়েন্সি থাকায়, তাহলে কত ফ্রিকোয়েন্সি 50 হার্জ, মানে সেকেন্ডে 100 বার অভিমুখ চেঞ্জ করে, মানে এরকম কটা উৎপন্ন হবে, 50টা উৎপন্ন হবে, এর ফ্রিকোয়েন্সি 50 হার্জ, মানে হচ্ছে কি এইরকম জিনিস, মানে এতটা জিনিস কতবার হবে 50 বার, আর প্রত্যেকবারে কত, একবার দুবার, একবার দুবার, মানে 100 বার অভিমুখ পরিবর্তন করবে, ঠিক আছে। এরপর দেখবে তোমাদের বইয়ে আছে কি গৌণ কোষ আছে, মানে বিভিন্ন কোষ, যেটা ডিসি কোষ আছে, এসি কোষ আছে, কিছু ব্যাটারি দেখবে কি ঘড়ির ব্যাটারিগুলো, যেটা আমার টেবিল ইয়েতে লাগাই দেওয়াল ঘড়িতে, ইউজ করে ফেলে দিতে হয়, সেগুলো হচ্ছে কি প্রাথমিক কোষ, যেগুলোকে একবার ইউজ করা হয়, মানে ভিতরে কোনো এমন কোনো যন্ত্র নাই, চালিত যন্ত্র নাই, যেটা আবার রিকভার করতে পারে। আর যেগুলো বিভিন্ন ব্যাটারি কি ট্রিমার নিশ্চয় আছে, দাঁড়িকার ট্রিমার দেখবে, বা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের ব্যাটারিগুলো, সেগুলো চার্জ দেওয়া হয়, মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়া হয়, সেটা হচ্ছে কি গৌণ কোষ, যেগুলোকে বারবার ইউজ করা যায়। বিভিন্ন রকম কোষ আছে, এই কোষের ক্ষেত্রে তোমরা তাদের প্রাথমিক কোষ গৌণ কোষের নামগুলো জেনে রাখবে, এবং এদের কত ভোল্ট তড়িৎচালক বল উৎপন্ন করতে পারে, মানে কতটা উৎপন্ন করতে পারে সেই মানটা মনে রাখবে, বাস এইটুকুই, আর কিছু নয়, আমি ওটা তো ব্যাখ্যাতে যাব না। এবার যে তড়িৎচালক বল, এর আগেও পড়েছ, এবং বিভব পার্থক্য নেক্সট ক্লাসে আলোচনা করব, আপাতত ইন্ট্রোডাকশন ক্লাসে এটুকু মনে রাখবে, তারপর আমরা ওহমসের লয়ে ঢুকবো।